দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের অনলাইন ম্যাগাজিন বাংলা স্ট্রিমে। আমি সাফির মসুদ এবং আমাদের সাথে আছেন বরাবরের মতোই। আমি রোকে হায়দার, সবার জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। মাসুদ, আমাদের আজকের আলোচ্য বিষয়টা তুমি একটু বলো তো। জি রোকেপা, আমাদের আজকের আলোচ্য বিষয় অবশ্যই করোনা ভাইরাস, যেটা মহামারী আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে প্রায় 3 মাসেরও বেশি সময় হয়ে গেল এই করোনা ভাইরাস সংক্রমণের। আমরা এখন আজকে এ নিয়ে কথা বলবো, কিন্তু আমরা কথা বলবো আসলে করোনা ভাইরাসের পজিটিভ দিক বা ভালো দিক যেগুলো সেগুলো নিয়ে। হ্যাঁ, কারণ ইতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করব। জি কারণ আমরা প্রায় 8 মাস হয়ে গেল মাসুদ, যদি আমরা মনে করি 8 মাসেরও বেশি সারা পৃথিবী জুড়ে, সেই চীন থেকে যার শুরু হয়েছিল সেই ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন, হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে মারা যাচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, এবং আমরা প্রতিটি মুহূর্তে আশঙ্কা করি যে এরপর কার নাম শুনবো, কোথায় কার বিপদ হবে, কোন অবশ্যই পরিবার আক্রান্ত হবেন। আর খুব কাছের লোকজন যদি আক্রান্ত হয় তাহলে সে বেদনাটাও আরো ভয়াবহ হয়ে ওঠে। মনে হয় যে একেবারে নিজের পরিবারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সবকিছু। তার মাঝেও নির্ভীক কিছু সৈন্য আছেন যারা কিন্তু ভয়াবহ পরিস্থিতির মাঝেও নিজেদের জীবনকে বাদি রেখে তারা কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। এটা একটি বিরাট কথা, যাদেরকে আমরা বলছি হ্যাঁ যে নির্ভীক সৈন্য, এরা হচ্ছেন হিরোজ অফ দ্য ফ্রন্ট লাইন। জি তারা চিকিৎসক হতে পারেন, নিরাপত্তা কর্মী হতে পারেন, আমার পাশের বাড়ির যে প্রতিবেশী, আমার অজানা অচেনা, তারাও হতে পারেন, আমাদের পরিবারেরই কেউ একজন সদস্য হতে পারেন, স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাকর্মী, স্বাস্থ্যকর্মী, যে কেউই হতে পারেন। তো আমরা আজ বাংলাদেশের কথা শোনাবো। বাংলাদেশ থেকে আমরা এই ধরনের দুজন নির্ভীক সৈন্যকে, হিরোজ অফ দ্য ফ্রন্ট লাইন যাদের আমরা বলবো, তাদেরই বেছে নিয়েছি। মাসুদ, জি আপা, আমাদের সঙ্গে দুজন যুক্ত হয়েছেন বাংলাদেশের ঢাকা থেকে। প্রথমে পরিচয় করে দিব, জনাব মনিরুল ইসলাম, তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার এবং বর্তমানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি এর প্রধান। জনাব মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত বাংলা স্ট্রিম অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে অনুষ্ঠান যা উপভোগ করছেন সকলকে ধন্যবাদ। জি আমরা আরেকজনের সঙ্গে পরিচয় করে দিব, তিনি একজন অকুতোভয় চিকিৎসা কর্মী যিনি চিকিৎসা দিয়ে যাচ্ছেন নিজের জীবনকে তুচ্ছ করে, অনেকের মতোই তিনিও একজন স্বাস্থ্যকর্মী, ডাক্তার গুলশানা টগর। ডাক্তার টগর, আপনাকে স্বাগত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ যারা অনুষ্ঠানটি দেখছেন। হ্যাঁ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে একটা মানে অসাধারণ কাজ করছেন তাই নয়, আপনারা আজকে এসেছেন ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের সামনে এবং তাদের কাছে আপনাদের বক্তব্য আপনাদের মুখ থেকে আমরা শোনাতে চাই। তো আমি প্রথমে চিকিৎসক একজন যিনি তার কাছেই যাব, কারণ চিকিৎসক যারা সেবা দিয়ে থাকেন, যারা স্বেচ্ছাকর্মী হিসেবে কাজ করছেন চিকিৎসা স্বাস্থ্য খাতে, তাদের অবদান কিন্তু অপরিসীম। তো আপনি একজন চিকিৎসক গুলশানা টগর, আপনি কাজ করছেন ঢাকাতে, যেখানে এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশে ক্রমেই গত 4 মাস প্রায় হয়ে যাচ্ছে এই ভয়াবহ ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এবং অজানা শত্রুর সঙ্গে মানুষ লড়াই করে যাচ্ছে সব দেশে। কেউই জানে না যে এর পরিণতি কি হবে এবং এর প্রতিষেধক কি। তো আপনার কাছ থেকে শুনতে চাই আপনার কাজের কিছু বিবরণ। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আসলে একটা করোনা ডেডিকেটেড হসপিটালে কাজ করছি। তো এখানে এক্সপিরিয়েন্স এর কথা বলতে গেলে এখানে শুধুমাত্র করোনা রুগীরাই ভর্তি হচ্ছে এই মুহূর্তে। তো এটা একটা 500 বিছানার হাসপাতাল, প্রতিদিন অনেক রুগী আসছে, অনেক রুগীর সংস্পর্শে যেতে হচ্ছে এবং দেখা যায় এক একটা রুগীর এক এক রকম সিমটম থাকে। কোনো রুগীর পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে, কোনো রুগী দেখা যায় এখান থেকে আরো মানে কেউ কেউ খারাপ হয়ে যাচ্ছে বা কেউ কেউ মৃত্যুবরণ করছে। তো সব ধরনের পরিস্থিতিটাই আসলে আমাদেরকে ডিল করতে হয়। আর একজন চিকিৎসক হিসেবে আমাদেরও মানে নিজেদের প্রোটেকশনও নিতে হয় ওভাবে, কারণ এটা যেহেতু একটা নতুন ভাইরাস, তো এটার জন্য আমাদের যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটার যেভাবে করে আমাদের নিজেদেরকে রেডি করতে হচ্ছে
এই রোগীদেরকে ডিল করার জন্য। তো আমাদের এখনকার টেম্পারেচারটা দেখা যায় অনেক গরম, মানে এবং এই টেম্পারেচারে আমাদের এই পিপি পরে রোগীদের এক্সপোজারে থাকতে হচ্ছে দীর্ঘ সময়, এবং একটানা আমি 10 দিন ডিউটি করছি, 10 দিন ডিউটির পরে আমাদের আবার কোয়ারেন্টাইন পিরিয়ড থাকে। তো এই 10 দিনে প্রতিদিন আমি রোগীর সংস্পর্শে আসছি এবং লম্বা সময় তাদের সাথে কথা বলছি, তাদের পরীক্ষা করছি, তাদের সুবিধা অসুবিধা গুলো দেখছি, এবং এখানে আমার একটা চান্স থাকে আচ্ছা, যে কোনো সময় আমি সময় আপনি বললেন, সেই লম্বা সময়টা প্রতিদিন আপনি কত ঘন্টা কাজ করেন? প্রতিদিন আসলে মানে শিফটিং হিসেবে তো এক একটা নাইট 12 আওয়ার্স এন্ড ইভিনিং এন্ড মর্নিং 6 আওয়ার্স করে ডিউটি। তো এক এক দিন এক এক ধরনের শিফট থাকে আমাদের। তো যেদিন মর্নিং সেদিন 6 আওয়ার্স, আর ইভিনিং 6 আওয়ার্স, আর নাইট 12 আওয়ার্স, এরকম করে শিফট থাকে। তো এরকম এক একটা শিফটিং এ আমাদের যখন আমরা রুগীদের সংস্পর্শে যাই তখন আমাদের মানে পিপি পরে, এবং এই এক একটা পিপি পরে প্রিপারেশন নিয়ে আমার যেতেও প্রায় 1/2 আওয়ার সময় লাগে, মানে নিজের প্রস্তুতিটার জন্য। তারপর আমি যখন পেশেন্টের সংস্পর্শে যাই, এবং দেখা যায় এই সব এত পেশেন্ট এবং সব পেশেন্ট কে একটু সময় দিতে হয়, কারণ সবাই যেমন ফিজিক্যালি তারা সিক, করোনা ভাইরাস যখন একজনকে এফেক্টেড করছে তারা কিন্তু মানসিক ভাবেও অসুস্থ থাকে। তো তাদেরকে হচ্ছে ওভাবে করে কাউন্সিলিং ও করতে হয়। তো মানে দীর্ঘ সময় আমরা প্রতিদিন এক্সপোজারে থাকছি, এবং যখন ওখান থেকে বের হয়ে আসি তখন আবার ওই পিপিটা আমাদের ডিসপোজ করে ফেলতে হয়, এবং তখন দেখা যায় যদি অন্য একটা পেশেন্ট যদি খারাপ হয়ে যায় আমাদেরকে সেই মুহূর্তে আবার নতুন করে পিপি পরে আবার যেতে হচ্ছে। কিন্তু এই সময় কিছু ডিফিকাল্টিস আমাদের ফেস করতে হচ্ছে, যে আমি একটা ক্রিটিক্যাল পেশেন্ট, যে পেশেন্টটা খারাপ তাকে দেখতে যাচ্ছি, তো দেখা যাচ্ছে অন্য পেশেন্ট একটু স্টেবল, তাদের হয়তো এখনই দেখার প্রয়োজনে, কিছুক্ষণ আগে দেখে এসেছি, তারাও চাচ্ছে যে আমি তাকে আরেকবার দেখি, মানে তারা চায় আসলে ওই সময় একটা সাপোর্ট চায়, মেডিকেল সাপোর্ট চায়। হ্যাঁ, ওই সময় খুব অসহায় বোধ করে, এবং আমরাও হচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের নিজেদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিয়ে আমরা যে পেশেন্টের কাছে যাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলছি, তাদেরকে রিঅ্যাসিওর করছি, তা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন বুঝতে পারছে না, যেহেতু আমাদের পুরোটা কভার থাকে। আমাদেরও অনেক সময় ভিতরে থেকে দেখা যায় 3টা মাস্ক পরে যেতে হয়, একটা N95 মাস্কের পর আবার 2টা সার্জিক্যাল মাস্ক পরে যাচ্ছি, আমার নিজেরই শ্বাসকষ্ট হতে থাকে, মানে ঘাম হতে থাকে, এর মাঝখানে আমরা এই রুগীগুলোকে দেখছি। তো এক্সপিরিয়েন্স তাদেরও যেরকম, আসলে তারাও একটা খুব ক্রিটিক্যাল সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, আমরাও কিন্তু সেম। তো আমরা এবার জনাব মনিরুল ইসলামের কাছে যাব, ওনার কাছ থেকে শুনছি যে তাদের কাজটা তো কঠিন, যেভাবে নিরাপত্তা বিভাগে নিরাপত্তা কর্মীরা কাজ করছেন, সেই সব অভিজ্ঞতা নিয়েই আমরা জনাব মনিরুল ইসলামের কাছ থেকে জানতে চাইব, আপনারা এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করছেন। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার আগে, অর্থাৎ 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হয়, তার আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম যে আজ হোক কাল হোক বাংলাদেশে করোনা আসলে আসবে, গ্লোবালাইজেশনের যুগে আসতে পারবে। সেই হিসেবে আমরা প্রাথমিক পর্যায় থেকেই আমাদের যারা সদস্য রয়েছে, বিশেষ করে আমি যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার হিসেবেও কাজ করি, সেই হিসেবে যেহেতু ঢাকাতেই সংক্রমণ প্রথম শুরু হওয়ার কথা, আমাদের কিছু প্রস্তুতি ছিল। প্রস্তুতির ভিতরে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটি হলো আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশে 35,000-এর মতো সদস্য কাজ করে। তো তাদের যে আবাসন ব্যবস্থা সেটি ব্যারাক সিস্টেমে, অধিকাংশ সদস্য বসবাস করে, তো সেটি একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা যখন প্রথম রোগী শনাক্ত হয় তখনই, তখন তো আসলে এই করোনা ভাইরাস সম্পর্কে মাস্ক পরতে হবে কি পরতে হবে না এটা নিয়েও কনফিউশন ছিল, সে কারণে আমরা দেখা যায় যে আমাদের দায়িত্বটা অনেক গুণ বেড়ে যায়। প্রথমত এটি একটা এক মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক ছিল, অনেকে ঢাকা শহরে যেমন আতঙ্কিত হয়ে গ্রামের দিকে যাচ্ছিল, এরপর যখন সাধারণ ছুটি ঘোষিত হয়, সাধারণ ছুটি ঘোষণার পরে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ আসলে ঢাকা শহর ছাড়ে, তো ঢাকা শহর ছাড়ার পরেও কিন্তু তাদের এই যে বাড়ি ঘর পাহারা দেওয়া, অর্থাৎ নিয়মিত যে আইন শৃঙ্খলা যে ডিউটি গুলো, সেই ডিউটি গুলো ছাড়াও পুলিশের দায়িত্ব অনেকগুণ বেড়ে যায়।
প্রথমত যে সমস্ত অঞ্চলে প্রথম দিকে দুই তিনটা জায়গায় ঢাকা শহরে লকডাউন করা হয়েছিল, যেমন অতলার বাগ, মেহেরপুরে, তারপরে বাসাবো, সেই জায়গাগুলোতে এই লকডাউন দেখার জন্য লোক বেরিয়ে এসেছে। তো এই মানুষগুলোকে ভিতরে বুঝিয়ে রাখা, তারপরে এক ধরনের আতঙ্ক ছিল হয়তো কোনো এক বাসায় একজন রোগী আইডেন্টিফাই হয়েছে, ওই তাদেরকে বের করে দিবে, অর্থাৎ অন্যান্য বাসিন্দারা তাদেরকে থাকতে দেবে না, এই ধরনের কিছু সমস্যা। তো সেটি আমাদের মোকাবিলা করতে হয়েছে। সেখানে আমরা আমরা গিয়েছি, আমাদের বিষয়ে প্যান্ডেমিক পুলিশিং এর কোন ট্রেনিং নাই, প্যান্ডেমিক ল এনফোর্সমেন্ট কেমন হবে সেটি সম্পর্কে কিন্তু আমাদের ধারণাও আসলে ওইভাবে ছিল না। তারপরে ছিল না, অনেক দেশেই ছিল না সেরকম প্রস্তুতি বা ধারণা তো করা, মানে এই ভয়াবহ একটা সংকট যে আমরা মোকাবিলা করব যে কোনো দেশেই, যুক্তরাষ্ট্রে বলুন বা বাংলাদেশেই বলুন, কেউ কিন্তু এটা ধারণা করতে পারেনি, ছিল না বা ধারণা ছিল না, যে কারণে আমরা অনেক বেশি এক্সপোজ হয়ে যাই। একটা সময় দেখা যায় যে ডাক্তার এবং চিকিৎসা কর্মীরা হয়তো হাসপাতালের ভিতরে ডিউটি করছেন, ওই হাসপাতালের গেট থেকে শুরু করে একেবারে কবরস্থান পর্যন্ত সব জায়গাতেই কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতে হচ্ছে, ফলে আমরা অনেক বেশি এক্সপোজ হয়ে যাই। এবং দেখা যায় যে অনেক অ্যাসিমটোমেটিক রুগী আছে যাদের সংস্পর্শে প্রথম আমাদের সদস্যরাও আক্রান্ত হয়, আর আমাদের যেহেতু লিভিং সিস্টেমটা ব্যারাক সিস্টেমে, খুব দ্রুত কিন্তু এটা আমাদের সদস্যদের ভিতরে ছড়িয়ে যায়, ফলে দেখা যায় যে রাতারাতি আমাদের যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটিও প্রথম দিকে কিন্তু আমরা সামাল দিতে পারিনি, ফলে আমাদের মেকশিফট কিছু হসপিটাল বানাতে হয়েছে, অর্থাৎ আমরা ব্যারাক খালি করে সেখানে হসপিটাল বানিয়ে এক্সটেনশন হিসাবে পুলিশ হাসপাতালের পাশাপাশি একটা প্রাইভেট হসপিটাল নিয়েছি, এবং সদস্যদের যখন ব্যাপক সংখ্যায় সংক্রমণ হচ্ছিল এবং কেউ মারাও যাচ্ছিল, এই পর্যন্ত কিন্তু আমাদের 36 জন পুলিশ সদস্য মারা গিয়েছে, শাহাদত বরণ করেছে, ফলে এক ধরনের আতঙ্ক কিন্তু প্রথম দিকে পুলিশ সদস্যদের ভিতরে ছিল। তো আমাদের, আমরা যারা সিনিয়র কর্মকর্তা, আমাদের দায়িত্বই ছিল যে আমাদের সদস্যদের প্রথমত সংক্রমণ ঠেকানো, অর্থাৎ সংক্রমণটাকে যতটা কমিয়ে আনা যায়, তারপর যারা সংক্রমিত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, তারপরে একটু সেগ্রিগেট করে আইসোলেট করে রাখা। সেই কারণে আমরা দেখা গেছে যে আমরা ব্যারাকের পাশাপাশি, যেহেতু ব্যারাকে একই রুমে হয়তো 30 জন বসবাস করছে, আমরা কিছু আবাসিক হোটেল, স্কুল, কলেজ, এগুলোতে আমরা অস্থায়ী ভাবে তাদেরকে সরিয়ে নিয়েছি, এই করে এবং তাদের মনোবল ফিরিয়ে আনা। এটির জন্য আমরা সিনিয়র কর্মকর্তারা ইভেন আমরা হসপিটাল পর্যন্ত ভিজিট করে তাদের সাহস ভরসা দিয়েছি। তো তারপরে আমরা আসলে সামলে উঠেছি, আমরা যখন পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী যেটি সেটি আমরা সংগ্রহ করেছি, সেটি সদস্যদের ভিতরে সরবরাহ করেছি, এবং অধিকাংশ সদস্যই যেহেতু আমাদের ভালো মানে সুস্থ হয়ে উঠছিল কয়েকদিনের পরে, সেই কারণে পরবর্তীতে কিন্তু আমাদের সদস্যরা আরো মানে তারা সুস্থ হয়ে তাদের মানে ফেরত আসে, তারা দ্বিগুণ উদ্যমে আসলে কাজ শুরু করে। তো এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশে 9600 মতো সদস্য আক্রান্ত হয়েছে, যাদের ভিতরে 5000-এরও বেশি ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছে, 36 জন মারা গেছে। তো আমরা মানে আমাদের গতানুগতিক যে কাজগুলো রয়েছে পুলিশের, সেগুলো বাইরে গিয়ে আমাদের অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করতে হয়েছে, যে যেমন অনেক জায়গায় মানে এই আতঙ্কটা ছিল মানুষের, ভুল বুঝাবুঝি ছিল যে একটা মানুষ মারা গেছে তাকে কবর দিতে দেবে না, আত্মীয় স্বজন যা ফেলে চলে, অনেক বিভ্রান্তিমূলক খবর দিয়েছে, এবং সেই দিনে মানুষের মনে ভুল ধারণাও ছিল, এবং অনেকে তো আমরা যেমন শুনেছি সত্যি মিথ্যা জানি না, যে বাবা মাকে জঙ্গলে ফেলে এসেছে, ছেলে মেয়েদের থেকে দূরে সরে গেছে, ভাই বোনের কে দাফন করতে যায়নি, এই ধরনের অনেক ঘটনাই উঠে এসেছে। তো জানি না যে কি অনেক ঘটনাই ঘটেছে না, এগুলো সত্যি অনেকগুলো ঘটনাই বাংলাদেশে ঘটেছে, এবং একটা খুব মানে আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে যেটা সাধারণত দেখা যায় না, 14 বছরের একটা বাচ্চাকে বাবা মা আসলে জঙ্গলে রেখে এসেছিল, কারণ তার করোনার উপসর্গ ছিল, এইটা আসলে একটা ব্যতিক্রম বলে ঘটনা, ছেলে মেয়ে কিন্তু বাবা মা সন্তানকে রেখে আসতে পারে, এটিও আমরা একটা ঘটনা দেখেছি জি। না সত্যি আমি এরকম আরো অনেক ঘটনা খবরের কাগজে আমরা দেখেছি যে অনেকে রাস্তায় ফেলে রেখে এসছে বাবাকে বা পরিজনকে, এবং পুলিশ তাদেরকে নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেছেন, বিকজ বাংলাদেশের অনেকেই করোনা আক্রান্ত, এটা শুনেই তাদের কাছে যেতে ভয় পায়, তাদেরকে ছুটে তো আর অনেক দূরের কথা, এবং অনেককেই হচ্ছে আসলে যেটা একটু আগে বললেন মনির ইসলাম, যে
অনেকে একটা ফ্ল্যাটে একজন আক্রান্ত হলে সবাই তাকে সামাজিক ভাবে বয়কট করছে, যেটা এক ধরনের মানসিক ভাবে আসলে মানুষ অনেকে অনেকের জন্য আসলে অজানা একটা বিষয়। তো আমরা তো কেউই জানি না, আতঙ্ক তো হয়, কিন্তু মানবিক দিকটাও দেখা দরকার। আর পরিবারের মধ্যে যেমন উল্লেখ করলেন যে 14 বছরের একটি বাচ্চাকে ফেলে এলো বাবা মা, সেটা তো মানে আমরা ভাবতেই পারি না। যাই হোক, আর পরিস্থিতি এতই কঠিন হয়ে উঠেছে। তো আমি আবার চিকিৎসক গুলশানা টগরের কাছেই যাব, যে আপনারা তো যেমন বললেন যে পিপি পরে ঘন্টার পর ঘন্টা থাকছেন, সেখানে গরম লাগছে, অস্বস্তিকর পরিবেশ, এবং একটা দুর্বিষহ মানে পরিস্থিতিতে আপনারা কাজ করছেন, সেখানে পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে এই রোগীরা যাচ্ছেন, এবং আপনারাই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাকর্মী যাই বলুন না কেন, আপনারই তখন কাছের মানুষ, তাদের যে একটা মানসিক যন্ত্রণা, এবং আপনাদেরও মানসিক ভাবে যথেষ্টই সেটা মানে প্রভাব ফেলে আপনাদের উপরে যারা কাছাকাছি আছেন। এই পরিস্থিতিতে আপনারা কি করেন আমাদের জানতে ইচ্ছে করে। আমরা দেখেছি যেসব রুগীরা মানে হাসপাতালে আসছে, অনেক সময় রুগীর আত্মীয় স্বজনরা কোনো মতে রুগীকে হাসপাতালে গেট পর্যন্ত দিয়ে তারা দেখা যায় চলে যান। আবার কারো কারোর সাথে রুগীর আত্মীয় স্বজন অনেক সময় এক দুজন থাকেন কারোর সাথে। তো রুগীরা যখন ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে হাসপাতালে ভর্তির পরে তখন দেখা যায় যে তার অনেক ধরনের অ্যাসিস্ট্যান্স লাগে, যে একটা রুগীর অক্সিজেন লাগছে বা সে বাথরুমে যাবে তার একজন মানুষ লাগছে সাথে, বা একজন মানুষ, অনেক রুগী আছে যাদের কোনো আত্মীয় স্বজন আশেপাশে থাকে না, যে তাদের যে নিজেদের যে কাজকর্ম গুলো করার জন্য ওই সময় কেউ থাকে না। তো দেখা যায় ওই ক্ষেত্রে আমাদের হাসপাতালে যেসব স্টাফরা কাজ করছে তারা ওনাদেরকে হেল্প করেন, যে অক্সিজেন সিলিন্ডার এনে দেওয়া বা রুগীকে মানে তার যে স্বাভাবিক কাজকর্ম এগুলোতে হেল্প করা, এগুলো কাজ করছে। তো আর যেহেতু রুগীরা মানে পরিবার পরিজন থেকে দূরে থাকছে, এবং মানে তাদেরও একটা ধারণা যে আমার করোনা পজিটিভ, আমি হয়তো মারা যেতে পারি, এরকম একটা সবসময় তারা একটা আতঙ্কে থাকেন, একটা মানসিক কষ্টে থাকেন। তো আমরা চেষ্টা করি যে তাদেরকে চিকিৎসার পাশাপাশি এই মানসিক সাপোর্ট গুলো দেওয়ার জন্য আমরা তাদের সাথে হেসে কথা বলি, বা তাদের কে আমরা মানে বিভিন্ন কিছু বলে তাদেরকে কাউন্সিলিং করি। তো এই সময় একটু গ্যাপ থেকে যায়, কারণ আমাদের ফেসটা কাভার থাকে, রুগীর ফেসটা কাভার থাকে, আমরা মানে নিজেদের এক্সপ্রেশন হয়তো ঠিক মতো বুঝাতে পারি না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করছি। আর সেই সাথে ওরা যেমন মানে এরকম অবস্থায় আছে, আমরা কিন্তু পরিবার থেকে দেখা যায় দূরেই আছে, আমাদেরকে একটা হোটেলে অবস্থান করতে হয়, মাসে প্রায় 24 দিনই আমরা হোটেলে অবস্থান করি, যেখানে হচ্ছে ডিউটি এবং কোয়ারেন্টাইন পিরিয়ড সহ। এবং আমরা যেহেতু প্রতিদিন এত এত রুগীর সংস্পর্শে আসছি, আমাদেরও একটা চান্স থাকে যে আমরা যে কোনো সময় মানে পজিটিভ হয়ে যেতে পারি। ইভেনচুয়ালি আমাদের অনেক ডক্টর ইতিমধ্যে পজিটিভ হয়েছেন, এবং আমাদের শুনেছেন নিশ্চয়ই যে প্রায় 62 ডক্টরস হ্যাজ ডাইড। তো এই হ্যাঁ, অনেক অনেক ডক্টর মারা গেছেন, প্রায় 63-এর মতো, এবং যারা মারা গেছেন তারা খুবই এফিশিয়েন্ট, সবাই কনসালটেন্ট লেভেলের, এবং আমাদের দেশে আসলে তারা এক একজন অ্যাসেট আমরা যাদেরকে হারিয়েছি। একজন চিকিৎসক এটা দেশের অ্যাসেট অবশ্যই, আর এই ধরনের গুরুতর পরিস্থিতিতে তাদের যে অবদান সেটা তো অপরিসীম, কোনো তার মানে অমূল্য একটা ব্যাপার, সেটার কোনো মানে ব্যাখ্যাই দেয়া যায় না, যে তারা যে কাজটি করছেন স্বেচ্ছায় করছেন, তাদের পেশাকে তারা এত মানে সিরিয়াসলি নিচ্ছেন যে এইরকম একটি মৃত্যু হতে পারে, তিনিও আক্রান্ত হতে পারেন, এই চিন্তা নিয়েও কিন্তু তারা রোগীর সেবায় এগিয়ে যান, আমাদের হ্যাঁ এটা একটা। এবং তারা যে কাজ করছেন তারা জানেন যে তারা যে কোনো সময় এক্সপোজ হতে পারে, তারা যে কোনো সময় সংক্রামিত হতে পারেন, এবং তাদের মৃত্যুর সম্ভাবনা আছে, যেহেতু এত মানুষ মারা যাচ্ছে আমাদের মৃত্যুর সম্ভাবনা আছে। তো তারপরেও কিন্তু মানে সবাই আমরা হসপিটালে যাচ্ছি, আমরা রুগীর কাছাকাছি যাচ্ছি, রুগীকে সেবা দিচ্ছি, রুগীকে পরীক্ষা করছি, আমরা জানি এটা পজিটিভ পেশেন্ট, যেখানে পজিটিভ পেশেন্টের তাদের নিজেদের ছেলে মেয়ে বা নিজেদের আত্মীয় স্বজনরাই তাদের কাছে যাচ্ছে না। এবং রুগী যখন মারা যায় তাকে মানে তাকে দাফন বা সৎকারের সময়ও মানে তার আত্মীয় স্বজন কেউ থাকে না, অনেক সময় শুধুমাত্র আল মারকাজুল যারা আছেন তারাই লাশটা হসপিটাল থেকে নিয়ে যায়, তারাই সবকিছু কাজ করে। আর এটা আসলে খুব কষ্টের ব্যাপার, আর আমরাও অনেক সময় একটু মেন্টাল
একটা কষ্টে থাকি যে আমরাও পরিবার পরিজন থেকে দূরে থাকি, বাবা মা অনেকে ছোট ছোট বাচ্চা আছে, তো তারাও আমাদেরকে পাচ্ছে না, বাবা মাকে পাচ্ছে না, এবং আমরা হোটেলে থাকছি 24টা দিন, 24টা দিন পরিবার থেকে আলাদা থাকা, এটা মানে অনেক বড় একটা মানসিক একটা চাপের ভিতর থাকতে হয়। হ্যাঁ, তারপর আমরা অনিশ্চিত পরিস্থিতিতে থাকা, যে পরবর্তী মুহূর্তে যে তারই কি হবে, যিনি থাকছেন এইভাবে, যিনি সেবা দিয়ে যাচ্ছেন তাদের কি অবস্থা দাঁড়াবে, শারীরিক অবস্থা, সেটাও কিন্তু তারা মানে সঠিক জানেন না। তো এটা তো একটা আসলেই খুবই বেদনাদায়ক ব্যাপার। আমি জনাব মনিরুল ইসলামের কাছে একটি প্রশ্ন করব যে এই যে পুলিশ কর্মীরা সাহায্য দিয়ে যাচ্ছেন, নিরাপত্তা কর্মীরা সাহায্য দিচ্ছেন, এবং অনেকে আপনি যেমন বললেন যে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে আবার ফিরে গেছেন, এখন আক্রান্ত যখন হয়েছেন তাদের নিজেদের অভিজ্ঞতা হয়েছে যে কতটা মানে যন্ত্রণা হতে পারে, কতটুকু ভয়াবহ হতে পারে, আর তিনি যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু তারপরেও আবার এগিয়ে যাচ্ছে মানুষের মাঝে যারা এই ভাইরাসের শিকার হচ্ছেন তাদের সেবার জন্য। এবং সব ক্ষেত্রে পুলিশ তো রাস্তাতে দাঁড়িয়েও সারাদিন টহল দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে টহল দিচ্ছে, চিকিৎসকদের ক্ষেত্রে, স্বাস্থ্য কর্মীদের ক্ষেত্রে যে পিপিই একটা আছে যে একটি পোশাক পরে তারা যেতে পারবেন, নিজেদের কিছুটা রক্ষা করতে পারবেন, পুলিশদের ক্ষেত্রে সেটা কি সম্ভব, সেটা কি করা হয়েছে বা করা যেতে পারে? আমি কিন্তু সেরকম শুনিনি কখনো, তাই প্রশ্নটা আপনার কাছেই রাখলাম। আসলে আপনি যথার্থই বলেছেন, আমরা মানে সুরক্ষা সামগ্রী হিসাবে প্রথমত মাস্ক, এবং মাস্কটা খুব গুরুত্বপূর্ণ, মাস্ক আমরা সকল সদস্যকে সরবরাহ করেছি, এবং যেটি মানে ওয়াশ করে পরা যায় এইরকম মাস্ক আমরা সবাইকে সরবরাহ করেছি। তারপরে আই প্রোটেক্টর বা ফেস শিল্ড এগুলো আমরা সরবরাহ করেছি। পাশাপাশি যারা অন গ্রাউন্ড অর্থাৎ একেবারে যেভাবে বললেন যে পিপি পরে ভিতরেই থাকা যায় না গরমে, আর বাইরে পিপি পরে ডিউটি করাটা, এই যে বাংলাদেশের গরমে রাস্তায় পিপি পরে আমি নিজেও দুই-তিন হাসপাতাল ভিজিট করেছি, তখন আমি নিজেও পিপি পরে হাসপাতালে গিয়েছি, তো তখন বের হব মানে ওখানে আমি দেখেছি যে হাসপাতাল তো অপেক্ষাকৃত সেটি শীতাতপ নিয়ন্ত্রিত বাতানুকূলিত, তারপরে ওখানেও আমি ঘেমে গিয়েছি, আর বাইরে যারা রাস্তায় ডিউটি করছে, ট্রাফিক ডিউটি, তাদের পক্ষে পিপি পরে থাকাটা খুবই মানে কঠিন কাজ। তারপরে আমরা সংগ্রহ করেছি কেউ পড়লে পড়তে পারে, তো আমরা পিপি চাইতে আমরা যে বিষয়টিতে জোর দিচ্ছি সেটি হলো ফেস শিল্ড এবং মাস্ক, পাশাপাশি স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ, এগুলো আমরা সরবরাহ করেছি যে যাতে তারা অন্তত এই বিষয়গুলো সতর্ক থাকে। আর পিপি পড়তে পারলে আমরা পিপি দিয়েছি, তারা যদি কম মানে কমফোর্টেবল কনভিনিয়েন্ট ফিল করে দায়িত্ব পালন করে তারা পড়তে পারে, তবে তাদের এই যে এই সচেতনতা সৃষ্টির যে কাজটি সেটি আমরা নিয়মিত ভাবেই আমাদের সদস্যদের ভিতরে করে যাচ্ছি। তো সেটি আবার যারা অর্থাৎ ফেরত এসছে কাজে যোগদান করেছে মানে সুস্থ হয়ে, তারাও আবার তারা আবার দায়িত্ব পালন করছে কিন্তু খুব মানে বলা যায় যে স্বচ্ছন্দে, কারণ তারা ইতিমধ্যে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এই সংখ্যাটা কিন্তু কম না, যে আমাদের সুস্থ হয়ে গেছে আমি বলেছি 10,000-এর উপরে, তো তাদের তো আর আসলে ওই রকম ভয় নাই, তারা মোটামুটি মাস্ক পরেই তারা দায়িত্বটা পালন করছে, তো তারা অগ্রভাগে দায়িত্ব পালন করছে। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত একটা খবরে আমরা দেখেছি যে করোনা ভাইরাস আক্রান্তদের দেখাশোনার জন্য একটা বিশেষ টিম গঠন করেছে, এই এই বিশেষ টিম আসলে কি করছে, মানে তাদের কাজ কি যদি আপনি একটু বলেন। দেখুন, বিশেষ টিম গুলো আসলে যে যেমন পুলিশ, আমি একটা বিশেষ টিমের টিম লিডার, তো আমরা যে কাজটা করি আমরা হাই রোটেশন, আমাদের সদস্যদের যতটা কাছাকাছি সোশ্যাল ডিস্টেন্স আক্রান্ত সদস্যদের কাছে যাই, তাদের চিকিৎসার খোঁজ খবর নেই, তাদের খাবার দাবার অন্যান্য বিষয়, পাশাপাশি আমরা সকলেই জানি চিকিৎসা কর্মী না হলেও আমরা জানি যে আসলে মানসিক শক্তিটা একটা বড় মানে যে কোনো রোগ মোকাবেলার ক্ষেত্রে মানসিক শক্তিটা, মনের জোর, মনোভাব অনেক
সাহায্য করে, ইতিবাচক একটি মনোভাব। তাদের যে মেন্টাল বুস্টআপের কাজটা মূলত আমরা করি, পাশাপাশি আমরা মনে করি যে আমরা ভিজিট করলে, তাদের সাথে কানেক্টেড থাকলে তারা এই করোনা মোকাবেলায় মানে মন থেকেই মনের জোরটা বেড়ে যাবে এবং তারা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আমাদের কাজ মূলত এইটা, এর বাইরে দায়িত্ব আছে যে তাদের ঠিক সময়ে খাবার গেল কিনা, তারপরে খাবারটা পুষ্টিকর কিনা, এই বিষয়গুলো দেখাশোনা হচ্ছে। তারপর আমাদের কিছু মেকশিফট হসপিটাল করতে হয়েছে, সেগুলোতে মানে বেশ কিছু বিষয় আছে, লজিস্টিক আছে, এইগুলো মূলত এই কমিটি গুলো টিম গুলো দেখাশোনা করে। আরেকটা বিষয় আমি ডাক্তার গুলশান আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে সম্প্রতি চীনের চীন থেকে 10 সদস্যের একটা টিম এসেছিল বাংলাদেশে অবস্থা ইত্যাদি পর্যবেক্ষণ করতে এবং তারা বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। আপনারা চিকিৎসা কর্মী হিসাবে ওই চীনের ওই স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে কি শিখেছে? চীন থেকে যারা এসেছেন আমাদের হাসপাতালে উনার ভিজিট করেছেন, যেহেতু এটা একটা করোনা ডেডিকেটেড হসপিটাল, তো উনারা যেভাবে এসেছিলেন, তো উনারা তিনজন মানে উনারা যারা এসেছিলেন তারা সবাই N95 মাস্ক পরেছিলেন এবং তাদের কোনো গগলস ছিল না বা হাতের গ্লাভস ছিল না। এবং তারা আমাদেরকে যেটা বলেছেন যে আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে আমরা যেন মানে রোগীদেরকে দেখা পরে হ্যান্ড স্যানিটাইজ করি উইথ হেক্সিসল অথবা হচ্ছে রিপিটেড হ্যান্ড ওয়াশের মাধ্যমে, যেন বারবার করে আমরা মানে হাত ধোয়ার মাধ্যমে মানে নিজেদের মানে প্রোটেকশনটা এনশিওর করতে পারে। আর যেহেতু মানে আমাদের লোক বল কম, আমরা স্বাস্থ্যকর্মীরা সংখ্যায় তুলনামূলক ভাবে কম, যে পরিমাণ রোগীর সংখ্যা বাড়ছে এবং আমাদের ফ্যাসিলিটিস ও যতটুকু এবং তার মধ্য দিয়ে যে আমরা যে কাজ করছি, ওনারা আমাদের কাজগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা এত কম মানে জনবল বা এত কম ইকুইপমেন্ট দিয়ে আমরা যে এত রোগীদেরকে যে দেখছি, এবং তারা আমাদেরকে আমাদের ট্রিটমেন্ট সম্পর্কেও বলেছেন যে আমরা যেভাবে রোগীদের যেই ওয়েতে ট্রিটমেন্ট করছি, এবং ট্রিটমেন্ট আসলে উনাদের সাথে আমাদের মিল আছে, কারণ এটা যেহেতু কোনো স্পেসিফিক কোনো ওষুধ নেই বা কোনো ভ্যাকসিন নেই, আমরা যেভাবে সিমটোমেটিক ওয়েতে করছি বা যে যে গাইডলাইন অনুযায়ী করছি, সেটা আসলে মানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে সারা দেশের যেভাবে ট্রিটমেন্ট গুলো হচ্ছে ওভাবেই আমরা করছি। তবে আমাদের ভেন্টিলেটর সাপোর্ট বা আইসিইউ সিট এটার মানে পর্যাপ্ততা আসলে মানে অত বেশি না যে আমরা, হ্যাঁ, তো এই দিক দিয়ে আমাদের আমরা পিছিয়ে আছি যে আমরা যেই রুগীটা অনেক সময় দেখা যায় ভেন্টিলেটর দিতে হচ্ছে আমরা দিতে পারছি না, একটা রুগীর আইসিইউ লাগবে তখন আইসিইউ তে দিতে পারছি না, এই জায়গাগুলোতে আসলে আমরা কাজ করতে পারছি না, মানে আমাদের পক্ষে চাইলেও সম্ভব না। আসলে সেটাই হচ্ছে বিরাট একটা সমস্যা বাংলাদেশের মতন একটি দেশে, এবং এটা বাংলাদেশকে শুধু বলে লাভ নেই, অনেক এই ধরনের দেশে হয়েছে। তবে একটি জিনিস, সামাজিক দূরত্ব রক্ষা করা এবং হাত ধোয়া এইসব ব্যবস্থাগুলো যেগুলো আমরা খুব একটা হয়তো মনোযোগ দিয়ে চিন্তা করি না, কিন্তু এই জিনিসগুলো এই বিধিনিষেধ গুলো যদি পালন করা যায় সঠিকভাবে, যেটা বাংলাদেশের মতন একটি জনবহুল দেশে কিন্তু আবার অসম্ভব, তবুও কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন? আমি একটু বলতে চাচ্ছিলাম, একটু অ্যাড করতে চাচ্ছিলাম, তো হচ্ছে চীন থেকে যেসব চিকিৎসকগণ এসেছিলেন ওনারা আমাদেরকে কিন্তু মানে বলেছিলেন যে আসলে লকডাউনের এই মুহূর্তে লকডাউন ছাড়া অন্য কোনো আসলে কোনো বিকল্প নেই, যেভাবে করে রোগীদের সংখ্যা বাড়ছে, তো উনি বলতে ওনারা বলেছেন যে লকডাউন যদি আরেকটু বেশি জোরদার করা সম্ভব হয় তো সেক্ষেত্রে হয়তো সংক্রমণের হারটা আরেকটু ভালোভাবে মানে কমানো সম্ভব, আর নইলে আসলে পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন, বিছানার সংকট এবং হচ্ছে রোগীর এত পরিমাণ মানে বিস্তৃতি, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি চাপটা, হ্যাঁ বলুন, জি, চাপটা আসলে দেখা যাচ্ছে হাসপাতাল গুলোর উপর এসে পড়ছে, তো হাসপাতালে কেন বিছানা নাই, তারপর হচ্ছে হাসপাতালে কেন আইসিইউ দিতে পারছে না, রুগী ভেন্টিলেটর লাগবে কেন দিতে পারছে না, তো রুগীদের দেখা যায় অনেক ধরনের ক্ষোভ থাকে, মানে সবগুলো ক্ষোভ এসে তারা ডাক্তারদের উপরে মানে এটা প্রয়োগ করেন। তো কিছুদিন আগে একটা খুবই অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে একজন চিকিৎসককে পিটিয়ে তারা হত্যা করেছে, এটা খুবই একটা নিন্দনীয় কাজ, তো
ওনারা দেখা যায় তাদের সকল রাগ সকল জেদ সবকিছু গিয়ে দিন শেষে একজন চিকিৎসকের উপর গিয়ে পড়ে, কিন্তু আসলে আমরা তো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এবং চিকিৎসকরা এখানে আসলে সবচেয়ে নিরীহ, তারা সবকিছু ফেলে তাদের পরিবার পরিজন তাদের ঘুম তাদের আরাম সবকিছু বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং আমরা যেখানে কাজ করছি মনির স্যার যেটা বলে শীতাতপ নিয়ন্ত্রিত, এটা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত না, সরকারি হাসপাতাল গুলো আপনি জানেন যে যেখানে 50টা বিছানা বিছানা আছে সেখানে রুগী আছে প্রায় 200টা বা 250টা, রুগী খাটে আছে বা মানে হচ্ছে ফ্লোরে আছে বারান্দায় আছে, এত রুগী যে রুগীর ভিড়ে হাঁটাই সম্ভব না, এত পরিমাণ রুগী থাকে এবং সেখানে কোনো একটা ফ্যান অনেক সময় থাকে না, তো এইখানে হচ্ছে মানে এসি তো অনেক দূরের কথা। আর আমরা যখন রুগীদের দেখতে যাই যেহেতু ফ্যানের বাতাসে ভাইরাসটা যেহেতু এক রুগী থেকে আরেক রুগী বা তার রুগীদের থেকে আমাদের কাছে আসতে পারে, আমরা রাউন্ডের সময় পুরো টাইম এসি তো থাকেই না, ফ্যান গুলোও বন্ধ থাকে, তো ওই সময় একটা বদ্ধ ঘরে এতগুলো রুগীর মাঝখানে আমরা যখন যাই এবং কয়েক ঘন্টা টানা পিপি পরে আমরা তিনটা মাস্ক পরে থাকি, ওই সময় আমরা শ্বাস নিতে পারি না এবং এই মানে শ্বাসরুদ্ধ অবস্থায় এতটা ঘন্টা, আপনি নিশ্চয়ই এখন মানে বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্টদায়ক ব্যাপারগুলো, মানে এটা চিন্তাই করা যায় না। অনেকে হয়তো ওগুলো জানেন না, যাই হোক আজকে আপনাদের মুখে শুনছেন সেই জন্যই আমরা শোনাতে চেয়েছিলাম। জি আসলে প্রশ্ন আমরা আজকে আসলে আপনার অভিজ্ঞতাগুলো আমরা শুনবো, যে আপনাদের ভালো অভিজ্ঞতা পজিটিভ অভিজ্ঞতা যেগুলো মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে, এর মাঝেও কিছু কিছু খবর আমরা পাই যেগুলো আমরা আশা করি না, যে খবরগুলো আমাদেরকে আশাহত করে। যেমন আমরা পত্রিকায় দেখেছি যে নারায়ণগঞ্জের ফতুল্লা একজন ডাক্তার তার পরিবারের 17 জন সদস্য সহ করোনা পজিটিভ হওয়ায় এলাকাবাসী তার বাসায় ঢিল ছুঁড়েছে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। জনাব মুরিল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাইছি এরকম পরিস্থিতিতে আপনার টিম আসলে কি করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য? এটা আমি বলছি যে শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশের এরকম পরিস্থিতিতে আপনারা কিভাবে আপনাদের ইনস্ট্রাকশন কি আপনাদের টিমের প্রতি সাহায্য বা কিভাবে করবে? আমরা আসলে একটা ঘটনা হয়তো আপনি এটি শুনেছেন ফতুল্লার ঘটনাটা, কিন্তু অসংখ্য ঘটনা আছে যে যেখানে হয়তো একজন ডাক্তার ভাড়া বাসায় থাকেন অথবা হাসপাতালে কাজ করেন চিকিৎসা কর্মী কিংবা যে ম্যাজিস্ট্রেট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার হয়তো বাসা, তাদেরকে হুমকি দিচ্ছে নেমে দেওয়ার জন্য, কারণ সে যেহেতু ফিল্ডে যাচ্ছে। এগুলো আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমরা ওই যে ওই বাড়িওয়ালা বা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে চাপ প্রয়োগ করে, যে তাদেরকে কোনো ক্ষেত্রে বুঝিয়ে কোথাও চাপ প্রয়োগ করে আমরা যাতে তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করি। তো যেখানেই আমাদের সদস্যদের বলা আছে, বাংলাদেশের সকল থানাতেই বলা আছে, সকল পুলিশ ইউনিটকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 999-এর মাধ্যমে অথবা যে কোনো জায়গা থেকে তারা যদি খবর পায় যে কোন করোনা আক্রান্ত রোগী বা রোগীর আত্মীয় কিংবা চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত আছে বা ঝুঁকির ভিতরে অর্থাৎ ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করছেন, তারা হয়রানির খবর পেলে সাথে সাথেই পুলিশ সেখানে যাতায়াত করবে এবং সর্বোচ্চ সহযোগিতা দেখি সেটি নিশ্চিত করবে, এটি বলা আছে। এবং এই ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো না জানার কারণে বা খবরটা দেরিতে পাওয়ার কারণে সেইখানে যাওয়ার আগে ঘটনা ঘটে যায়, কিন্তু সাধারণত অনেকগুলো ঘটনা আমরা আসলে সামাল দিয়েছি যেগুলো আর মিডিয়াতে ওইভাবে আসারই দরকার হয়নি, কারণ আমরা সমাধান করতে পেরেছি এটি করেছি। এর বাইরেও দেখা গেছে যে দেখা যাচ্ছে যে অনেক ভাড়াটিয়া যারা হয়তো স্বল্প আয় ছিল ভাড়া দিতে পারছে না, সেখানেও কিন্তু ভাড়াটিয়ার সাথে নেগোসিয়েশনের কাজটা আমরা করছি। করোনায় হ্যাঁ, করোনায় একদিকে যেমন কিছু দুর্ভাগ্যজনক খবর আছে যে কেউ চুরি করছে, আবার অনেক মানে আমরা যেহেতু প্রাণও কিছু দিচ্ছি পুলিশের পক্ষ থেকে, এটিও কিন্তু অনেক মানুষ আছে সোসাইটির মানে পজিটিভ দিকটা আমি বলছি যে তারা দেখছে যে পুলিশের মাধ্যমে প্রাণটা বিতরণ করলে যথার্থ জায়গায় একটা বস্তির ভিতরে বা যারা কিছু লোক আছে যারা সাহায্যের জন্য রাস্তায় যেতে পারেন না, যারা সরকারি সাহায্যের জন্য হাত পাততে পারেন না, এইরকম লোকের পক্ষে পাশে আমরা দাঁড়াচ্ছি। এতে অনেক মানে সমাজের হৃদয়বান মানুষ আছে যারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এগিয়ে এসছে, কোথাও খাবার মানে রান্না করা খাবার কোথাও বা অন্যরকম সহায়তা
এটি করছে, ফলে এই নেগেটিভ অনেকগুলো নেগেটিভ ঘটনার ভিতরে পজিটিভ ঘটনাও কিন্তু আমরা অনেকগুলো আমরা লক্ষ্য করেছি। এবং আমাদেরও কোন কোন সদস্য তারা হয়তো যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ হয়েছে দুর্ব্যবহারের, তারাও দেখেছি করোনা কালে কিন্তু তারা পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের যথার্থ বন্ধু হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। এগুলো আমি মনে করি পজিটিভ। আমি বলতে চাচ্ছি যে মানে ইদানিং দেখা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী যারা আমাদের হচ্ছে যে প্রোটেকশনের জন্য আমরা যে মাস্ক গুলো ব্যবহার করছি N95 মাস্ক, এবং এই মাস্কটা হচ্ছে ইম্পোর্ট করা হয় বাইরে থেকে এবং এগুলো বেশ এক্সপেন্সিভ, আমরা হচ্ছে প্রায় 1000 টাকা বা তারও বেশি টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে এক একটা মাস্ক। তো এই মাস্ক গুলো আসলে আমাদের মানে জীবন রক্ষাকারী বস্তু, যেগুলো পরে আমরা সরাসরি পজিটিভ রোগীর কাছে যাচ্ছি, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা এখন এগুলো হচ্ছে নকল মাস্ক মানে তৈরি করছে দেশে। কিছুদিন আগে একটা খবর পেয়েছি পুরান ঢাকাতে মানে কয়েক লক্ষ এরকম মাস্ক তৈরি হয়েছে এবং তারা N95 মাস্ক হিসেবে এগুলো মাস্ক এখন বিক্রি করছে। এগুলো আসলে আমাদের জীবন নিয়ে খেলা, তারা আমাদের মানে প্রোটেকশনের জন্য যে আমরা মাস্কটা ব্যবহার করছি এখন, এখানে যদি কোনো ভেজাল থাকে বা তারা যদি এখানে দুই নম্বর জিনিসপত্র ব্যবহার করে, তো এটা কিন্তু আমাদের জীবনের জন্য ঝুঁকি। অলরেডি অনেক চিকিৎসক আক্রান্ত এবং অনেকে মারা যাচ্ছেন, এবং তারপরে যদি এখন যদি এরকম অবস্থা হয়, তো আমি মনির স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই ব্যাপারগুলোতে একটু দেখবেন আপনারা। অবশ্যই, এটি আমরা দেখছি আসলে এই যে পুরনো ঢাকার ঘটনাটি পরশুদিন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর লোক গিয়ে এটি এটা আবিষ্কার করেছে এবং তৈরি করছে, তাদেরকে আইনের আওতা নিয়েছে। তো আমরা এই অভিযান গুলো পরিচালনা করছি, কিন্তু করোনার কারণে হয়তো মানে হেলথ সেক্টরে যারা সার্ভিস দিচ্ছে অর্থাৎ স্বাস্থ্য সামগ্রী যারা তৈরি করে তাদেরকে হয়তো আমরা একটু লেনিয়েন্সি, কিন্তু যারা নকল জিনিসপত্র তৈরি করবে যেমন স্যানিটাইজার, নকল স্যানিটাইজার, নকল মাস্ক, যেটা মাস্কটা তো এই ক্ষেত্রে জীবন রক্ষাকারী, সেটির খবর পেলে আমরা আমাদের যে সমস্ত পদ্ধতি আছে এগুলো খুঁজে বের করে সেগুলোকে আমরা কাজে লাগিয়েছি। এবং আমাদের অনুরোধ থাকবে 999 মাধ্যমে অথবা সরাসরি যদি কারো কাছে এই ধরনের কোনো খবর থাকে সেটি আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ভাবে আমরা এটা পাই এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত। আমাদের সময় দিলেন এবং আজকে আমরা আলোচনা করলাম মূলত পজিটিভ বিষয়ে, মানে ইতিবাচক বিষয়ে যেগুলো মানুষকে আশান্বিত করবে এত সব মহামারীর মাঝেও মানুষ আশার আলো দেখবে। জনাব মনিরুল ইসলাম বললেন যে সাহায্য করছে, এতে আসলে জনগণ আরো তারা কনফিডেন্ট হবে যে না আমাদের পাশে পুলিশ আছে, পুলিশ বাহিনী একটা বিশাল বাহিনী আছে, প্রশিক্ষিত বাহিনী আছে। এবং ডাক্তার গুলশানা যেটা বললেন যে জনগণ ডাক্তারদের উপর আস্থা রাখছে যে না আমরা ডাক্তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিনের পর দিন সাহায্য করে যাচ্ছেন অচেনা অজানা মানুষদের আবার মানে সুস্থ করে তুলে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন সেই চিত্রই আমরা আজকে তাদের মুখে শুনলাম, তাদের কাছ থেকে জানতে পারলাম। জি, আপনাদের দুজনকে আবারও অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদেরকেও আমরা আশাবাদীর কথাই শোনাবো সবশেষে যে নিশ্চয়ই এইরকম দিন থাকবে না, ঝড় প্রচণ্ড ঝড় শেষেও পৃথিবী শান্ত হয়ে যায় এবং পৃথিবী শান্ত হবে, বাংলাদেশ সহ সারা পৃথিবী আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই আশাবাদ দেখে সেই সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকে মতো এখন শেষ করছি। বাংলা স্ক্রিন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।